আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে হাজির হয়েছি লিওনেল মেসির জীবন কাহিনী নিয়ে। লিওনেল আন্দ্রেস লিও মেসি একজন আর্জেন্টাইন পেশাদার ফুটবল খেলোয়াড়, যিনি মেজর লিগ ইন্টার মায়াবি এবং আর্জেন্টিনার জাতীয় ফুটবল দলের হয়ে একজন আক্রমণ ভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি বর্তমানে আর্জেন্টিনা জাতীয় দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। 5ই আগস্ট 2021 তারিখে বার্সেলোনা ঘোষণা করে যে লিওনেল মেসি ক্লাবের সাথে চুক্তি নবায়ন করবেন না। ক্লাবটি মেসির চলে যাওয়ার কারণ হিসেবে স্প্যানিশ লিগার নিয়মকানুন দ্বারা সৃষ্ট আর্থিক ও কাঠামোগত বাধার কথা উল্লেখ করেছেন। মেসি বিশ্বের সেরা খেলোয়াড় হিসেবে বিবেচিত এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ খেলোয়াড় হিসেবে বিবেচিত। লিওনেল মেসি টানা 4 বার সহ মোট 8 বার ব্যালন ডি'অর জয়ের কৃতিত্ব অর্জন করেছেন, যা ফুটবল ইতিহাসে সর্বোচ্চ। এর পাশাপাশি তিনি সর্বোচ্চ 6 বার ইউরোপীয় সোনালী জুতো জয়ের কৃতিত্ব অর্জন করেছেন। তিনি পেশাদার ফুটবলে সর্বমোট 44টি ট্রফি জয় করেছেন, যা ইতিহাসের সর্বোচ্চ। তার পেশাদার ফুটবল জীবনে প্রায় পুরোটাই কেটেছে বার্সেলোনায়, যেখানে তিনি 10টি লা লিগা, 4টি উয়েফা চ্যাম্পিয়ন লিগ এবং 6টি কোপা দেল রে সহ মোট 33টি শিরোপা জয় করেছেন, যা বার্সেলোনার ইতিহাসে কোনো খেলোয়াড়ের পক্ষে সর্বোচ্চ। এছাড়াও একজন অসাধারণ গোলদাতা হিসেবে মেসির দখলে রয়েছে লা লিগার সর্বোচ্চ সংখ্যক গোল 440টি, লা লিগা ও ইউরোপের যে কোনো লিগে এক মৌসুমে সর্বোচ্চ গোল 50টি, ইউরোপে এক মৌসুমে সর্বোচ্চ গোল 73টি, এক পঞ্জিকা বর্ষে সর্বোচ্চ গোল 91টি, এল ক্লাসিকোর ইতিহাসে সর্বোচ্চ গোল 26টি এবং লা লিগা 34টি ও চ্যাম্পিয়ন লিগে 8টি সর্বোচ্চ হ্যাট্রিকের কৃতিত্ব। পাশাপাশি মেসি একজন সৃষ্টিশীল প্লেমেকার হিসেবে পরিচিত। তিনি লা লিগা 183টি এবং কোপা আমেরিকা 12টি ইতিহাসের সর্বোচ্চ গোলে সহায়তাকারী কৃতিত্বেরও মালিক। জাতীয় দল এবং ক্লাবের হয়ে তিনি 800 অধিক পেশাদার গোল করেছেন। মধ্য আর্জেন্টিনায় জন্ম এবং বেড়ে ওঠা মেসি ছোটবেলায় গ্রোথ হরমোন সংক্রান্ত জটিলতা আক্রান্ত হন। সেই সময় আর্জেন্টিনার কোনো ক্লাবের পক্ষে তার চিকিৎসা খরচ বহন করা সম্ভব হচ্ছিল না, কিন্তু ক্লাব বার্সেলোনা তার চিকিৎসার খরচ বহনের দায়িত্ব নেয়। 13 বছর বয়সে তিনি তাদের সাথে চুক্তিবদ্ধ হন এবং স্পেনে পাড়ি জমান। বার্সেলোনার যুব প্রকল্পে তিনি নিজের প্রতিভার প্রমাণ দেখাতে শুরু করেন এবং 2004 সালের অক্টোবর 13 বছর বয়সে বার্সেলোনার মূল দলে তার অভিষেক হয়। পেশাদার ফুটবল জীবনে শুরুতে ইঞ্জুরি প্রবণ হলেও 2007 সাল নাগাদ তিনি নিজেকে দলের অবিচ্ছেদ্য অংশে পরিণত করেন। তিনি 2007 সালে ব্যালন ডি'অর পুরস্কারে তৃতীয় ও ফিফা বর্ষসেরা পুরস্কারে দ্বিতীয় স্থান অর্জন করেন। পরবর্তী বছর তিনি উভয় পুরস্কারে দ্বিতীয় স্থান অর্জন করেন এবং পরের বছর তিনি প্রথমবারের মতন উভয় পুরস্কার জয় করেন। 2008 ও 2009 মৌসুমে তিনি বার্সেলোনার মূল দলের একজন নিয়মিত খেলোয়াড়ে পরিণত হন। সে মৌসুমে তিনি বার্সেলোনাকে প্রথমবারের মতন এবং প্রথম স্পেনীয় ক্লাব হিসেবে ট্রেলর জয়ে সাহায্য করেন। মেসির সেরা মৌসুম নিয়ে বিতর্ক থাকলেও পরিসংখ্যানগত দিক থেকে সেরা মৌসুম ছিল 2011-12। সেই মৌসুমে তিনি লা লিগা ও ইউরোপীয় ফুটবলের ইতিহাসে এক মৌসুমে সর্বোচ্চ সংখ্যক গোল করার কৃতিত্ব অর্জন করেন এবং বার্সেলোনার ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। তার প্রতিভার আরেকটি ঝলক দেখা যায় 2014-15 মৌসুমে, যখন তিনি লা লিগা ও উয়েফা চ্যাম্পিয়ন লিগের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার কৃতিত্ব অর্জন করেন এবং বার্সেলোনাকে ঐতিহাসিক দ্বিতীয় ট্রেবল জয়ে সাহায্য করেন। 2018 সালের আগস্টে মেসি বার্সেলোনার অধিনায়ক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। মেসি আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা। বয়সভিত্তিক পর্যায়ে তিনি আর্জেন্টিনাকে 2005 ফিফা ইউথ চ্যাম্পিয়নশিপ জেতাতে সাহায্য করেন, যে প্রতিযোগিতায় তিনি সর্বোচ্চ গোলদাতা এবং সেরা খেলোয়াড়ের পুরস্কার অর্জন করেন। এছাড়া তিনি 2008 গ্রীষ্মকালীন অলিম্পিকে আর্জেন্টিনার হয়ে ফুটবলে স্বর্ণপদক জয় করেন। 2005 সালের আগস্টে তার আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলে অভিষেক হয়। 2006 ফিফা বিশ্বকাপে গোল করার মধ্য দিয়ে তিনি সর্বকনিষ্ঠ আর্জেন্টাইন হিসেবে বিশ্বকাপে গোল করার কৃতিত্ব অর্জন করেন। 2007 কোপা আমেরিকায় তিনি সেরা যুব খেলোয়াড়ের পুরস্কার অর্জন করেন। ওই আসরে আর্জেন্টিনা দ্বিতীয় স্থান অর্জন করেন। 2011 সালের আগস্টে তিনি আর্জেন্টিনা দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। অধিনায়ক হিসেবে তিনি আর্জেন্টিনার হয়ে পুরো 3টি প্রতিযোগিতায় ফাইনাল খেলেছেন, 2014 ফিফা বিশ্বকাপ, 2015 কোপা আমেরিকা এবং 2016 কোপা আমেরিকা। তিনি 2014 বিশ্বকাপে গোল্ডেন বল পুরস্কার জয় করেন। 2016 সালে মেসি জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেন, তবে কয়েক মাস পরে তিনি তার সিদ্ধান্ত বদলে পুনরায় জাতীয় দলে ফিরে আসেন এবং 2018 বিশ্বকাপ বাছাই পর্বে একটি গুরুত্বপূর্ণ খেলায় 3 গোল করে বিশ্বকাপে আর্জেন্টিনার অংশগ্রহণ নিশ্চিত করেন। 2018 ফিফা বিশ্বকাপ ও 2019 কোপা আমেরিকায় তিনি দলকে নেতৃত্ব দেন। 2021 কোপা আমেরিকায় আর্জেন্টিনা তার নেতৃত্বে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে। 2022 সালে তিনি 2020 ইউরো জয়ী ইতালির বিরুদ্ধে ফাইনালিসিমা এবং 2022 ফিফা বিশ্বকাপ শিরোপা জেতেন। 2022 ফিফা বিশ্বকাপে
মেসি গোল্ডেন বল জেতেন। তিনি 2022 বিশ্বকাপে 7টি গোল করেন। এখনকার সময় মেসিকে সর্বকালের শ্রেষ্ঠ খেলোয়াড় বলা হয়। 2023 সালে ক্লাব ও জাতীয় দলে গুরুত্বপূর্ণ অবদান রেখায় তাকে ফিফা বর্ষসেরা পুরস্কারে পুরস্কৃত করা হয়। আর্জেন্টিনার হয়ে তার সাফল্য 2014-2024 কোপা আমেরিকা জয়। মেসি তার খেলোয়াড় জীবনে সব কিছুই অর্জন করেছেন যা একজন শ্রেষ্ঠ খেলোয়াড়ের হওয়া প্রয়োজন। প্রারম্ভিক জীবন। মেসি আর্জেন্টিনার রোজারিওতে জন্মগ্রহণ করেন। তার বাবা হোর্হে ফরাসিও মেসি ইস্পাতের কারখানায় কাজ করতেন এবং মা সেলিয়া মারিয়া কুস্তি তিনি ছিলেন একজন খণ্ডকালীন পরিচ্ছন্নতা কর্মী। তার পৈতৃক পরিবারের আদি নিবাস ছিল ইতালির একনা শহরে। তার পূর্বপুরুষদের একজন অ্যাঞ্জেলা মেসি 1987 খ্রিস্টাব্দে সেখান থেকে আর্জেন্টিনায় চলে আসেন। মেসির বড় দুই ভাই ও এক ছোট বোন রয়েছে। বড় দুই ভাইয়ের নাম রদ্রিগো ও মাতিয়াস এবং ছোট বোনের নাম মারিয়া সল। 5 বছর বয়সে মেসি স্থানীয় ক্লাব গ্রান্দোলির হয়ে ফুটবল খেলা শুরু করেন, যার কোচ ছিলেন তার বাবা হোর্হে। 1995 খ্রিস্টাব্দে মেসি রোজারিও ভিত্তিক ক্লাব নিউয়েলস ওল্ড বয়েজে যোগ দেন। তিনি একটি স্থানীয় যুব পরাশক্তির অংশ হয়ে পড়েন, যার পরবর্তী 4 বছর একটিমাত্র খেলায় পরাজিত হয়েছিল এবং স্থানীয়ভাবে দ্য মেশিন অফ 87 নামে পরিচিত হয়েছিল। তাদেরকে এই নামে অভিহিত করার কারণ তার জন্মসাল ছিল 1987। 11 বছর বয়সে মেসির গ্রোথ হরমোন সমস্যা ধরা পড়ে। স্থানীয় ক্লাব রিভার প্লেট মেসির প্রতি তাদের আগ্রহ দেখালেও সে সময় তারা মেসির চিকিৎসা খরচ বহন করতে অপারগ ছিল। এ চিকিৎসার জন্য প্রতি মাসে প্রয়োজন ছিল $900। বার্সেলোনার তৎকালীন ক্রীড়া পরিচালক কার্লেস রেক্সাস মেসির প্রতিভা সম্পর্কে জানতে পারেন। তিনি মেসির খেলা দেখে মুগ্ধ হন। হাতের কাছে কোনো কাগজ না পেয়ে একটি ন্যাপকিন পেপারে মেসির বাবার সাথে চুক্তি স্বাক্ষর করেন। বার্সেলোনা মেসির চিকিৎসার সমস্ত ব্যয়ভার বহন করতে রাজি হয়। এরপর মেসি তার বাবা বার্সেলোনায় পাড়ি জমান। সেখানে মেসিকে বার্সেলোনার যুব একাডেমি লা মাসিয়ার সভ্য করে নেওয়া হয়। 2008 থেকে মেসি আন্তোনেলা রোকুজ্জোর সাথে বসবাস শুরু করেন। তাদের 2টি পুত্র সন্তানের জন্ম হয়। 2 নভেম্বর 2012 তারিখে থিয়াগোর আর 11 সেপ্টেম্বর 2015 জন্ম নেয় মাতেও। 2017 সালে 1 জুলাই মহাধুমধামে তাদের বিবাহ হয়। আন্তর্জাতিক কর্মজীবন। আর্জেন্টাইন স্পেনীয় নাগরিক হিসেবে 2004 সালে মেসিকে স্পেনের জাতীয় অনূর্ধ্ব-20 ফুটবল দলে খেলার জন্য আমন্ত্রণ জানানো হয়, কিন্তু মেসি তা প্রত্যাখ্যান করেন। তিনি 2024 সালের জুনে আর্জেন্টিনার অনূর্ধ্ব-20 দলের হয়ে প্যারাগুয়ের বিপক্ষে প্রথম প্রীতি খেলায় মাঠে নামেন। তিনি 2005 দক্ষিণ আমেরিকান যুব চ্যাম্পিয়নশিপে আর্জেন্টিনা দলের হয়ে খেলেন, যেখানে আর্জেন্টিনা তৃতীয় হয়। 2005 ফিফা যুব চ্যাম্পিয়নশিপে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয় এবং তিনি 6টি গোল করে প্রতিযোগিতায় সেরা খেলোয়াড় হিসেবে গোল্ডেন বল এবং গোল্ডেন বুটের পুরস্কার জেতেন। 2005 সালে 17 আগস্ট 18 বছর বয়সে হাঙ্গেরির বিপক্ষে সিনিয়র দলের মেসির অভিষেক হয়। খেলার 63তম মিনিটে বদলি হিসেবে খেলতে নেমে 65তম মিনিটেই তাকে লাল কার্ড দেখে মাঠের বাইরে চলে যেতে হয়। ম্যাচ রেফারি মার্কাস মেক দাবি করেন মেসি হাঙ্গেরির ডিফেন্ডার ভিলমস ভ্যানজাককে কোনো দিয়ে আঘাত করেছিলেন, যিনি মেসির শার্ট ধরে টানছিলেন। রেফারির সিদ্ধান্তটি ছিল বিতর্কিত। কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা দাবি করেন রেফারির সিদ্ধান্ত পূর্ব সংকল্পিত ছিল। 2005-এ 3 সেপ্টেম্বর আর্জেন্টিনা জাতীয় দলে হয়ে মেসির আবারও খেলতে নামেন। বিশ্বকাপের বাছাই পর্বে ওই খেলায় প্যারাগুয়ের বিপক্ষে আর্জেন্টিনা 0-1 ব্যবধানে হেরে যায়। পেরুর বিপক্ষে খেলায় মেসি প্রথম একাদশের সদস্য হিসেবে খেলতে নামেন এবং খেলায় আর্জেন্টিনা জয় পায়। খেলা শেষে পেকারম্যান মেসিকে রত্ন হিসেবে আখ্যায়িত করেন। 2006 সালের 1 মার্চ আর্জেন্টিনার হয়ে ক্রোয়েশিয়ার বিপক্ষে একটি প্রীতি খেলায় মেসি প্রথম গোল করেন। 2006 বিশ্বকাপ। 2005-06 মৌসুমে ইঞ্জুরির কারণে 2006 ফিফা বিশ্বকাপে মেসির খেলা অনিশ্চিত হয়ে পড়ে, তবুও মেসি দলে ডাক পান। বিশ্বকাপ শুরুর পূর্বে আর্জেন্টিনা অনূর্ধ্ব-20 দলের বিপক্ষে সিনিয়র দলের হয়ে একটি খেলায় তিনি 15 মিনিট খেলেন এবং অ্যাঙ্গোলার বিপক্ষে একটি প্রীতি খেলায় 64তম মিনিটে বদলি হয়ে নামেন। আইভরি কোস্টের বিপক্ষে বিশ্বকাপের প্রথম খেলায় মেসি সাইড বেঞ্চে বসেছিলেন। পরের খেলায় সার্বিয়া এবং মন্টেনেগ্রোর বিপক্ষে খেলায় 74তম মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন মেসি এবং 78 মিনিটে হের্নান ক্রেসপোর একটি গোলে সহায়তা করেন। খেলায় 88তম মিনিটে মেসি একটি গোল করেন। এতে করে আর্জেন্টিনার সর্বকনিষ্ঠ এবং ইতিহাসের 6ষ্ঠ কনিষ্ঠতম খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে গোল করার কৃতিত্ব অর্জন করেন তিনি। খেলায় আর্জেন্টিনা 6-0 ব্যবধানে জয়লাভ করে। নেদারল্যান্ডের বিপক্ষে পরের খেলায় মেসি প্রথম দলের সুযোগ পান। খেলাটি 0-0 সমতা হয়। মেক্সিকোর বিপক্ষে রাউন্ড 16-এর খেলায় 84তম মিনিটে মেসি বদলি হিসেবে খেলতে নামেন। খেলায় উভয় দল 1-1 গোলে সমতায় ছিল। খেলতে নেমে তিনি একটি গোল করলেও তা অফসাইডের কারণে বাতিল হয়ে যায়। অতিরিক্ত সময়ে রুদ্রিক গুয়েজের গোলে আর্জেন্টিনা 2-1 ব্যবধানে জয় পায়। কোয়ার্টার ফাইনালে জার্মানির বিপক্ষে কোচ জুসে পেকারম্যান মেসিকে
বেঞ্চে বসিয়ে রাখেন। পেনাল্টি শুট আউটে 4-2 ব্যবধানে আর্জেন্টিনা হেরে যায় এবং টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ে যায়। 2010 বিশ্বকাপ, 2010 বিশ্বকাপে মেসি 10 নম্বর জার্সি পরে মাঠে নামেন। এই প্রথম কোনো প্রতিযোগিতায় তিনি 10 নম্বর জার্সি পরে নামেন। বিশ্বকাপের প্রথম খেলায় নাইজেরিয়ার বিপক্ষে খেলার পুরোটা সময় তিনি মাঠে ছিলেন। তিনি গোল করার অনেকগুলো সুযোগ তৈরি করেছিলেন, কিন্তু তার সবকটি প্রচেষ্টা ব্যর্থ করে দেন নাইজেরিয়ান গোলরক্ষক ভিনসেন্ট ইনিয়েস্তা। খেলায় আর্জেন্টিনা 1-0 ব্যবধানে জয়লাভ করে। পরের খেলায় কোরিয়া রিপাবলিকের বিপক্ষে মেসি মাঠে নামেন। খেলায় আর্জেন্টিনা 4-1 ব্যবধানে জয়লাভ করে। ম্যারাডোনার অধীনে তিনি মূলত একজন আক্রমণাত্মক মাঝমাঠের খেলোয়াড় বা প্লেমেকার হিসেবে খেলছিলেন। খেলার সবকটি গোলেই তার ভূমিকা ছিল। তার সহায়তায় গঞ্জালো হিগুয়েইন খেলায় হ্যাট্রিক করেন। বিশ্বকাপে আর্জেন্টিনার তৃতীয় ও গ্রুপ পর্বের শেষ খেলায় গ্রিসের বিপক্ষে মেসি অধিনায়ক হিসেবে মাঠে নামেন। খেলায় আর্জেন্টিনা 2-0 ব্যবধানে জয়লাভ করে। কোনো গোল না করলেও এই জয়ে মেসির বড় ভূমিকা ছিল, যার ফলে তাকে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত করা হয়। রাউন্ড 16-তে মেক্সিকোর বিপক্ষে খেলায় কার্লোস তেভেজের একটি গোলে মেসি সহায়তা করেন। খেলায় আর্জেন্টিনা 3-1 ব্যবধানে জয়লাভ করে। কোয়ার্টার ফাইনালে জার্মানির বিপক্ষে 4-0 ব্যবধানে হেরে আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়। প্রতিযোগিতার গোল্ডেন বল পুরস্কারের জন্য 10 জনের সংক্ষিপ্ত তালিকায় মেসি জায়গা পান। টেকনিক্যাল গবেষণা দল মেসির সক্ষমতা সম্পর্কে বর্ণনা করতে গিয়ে বলে, অসাধারণ গতি, দলের জন্য সৃজনশীলতা, ড্রিবলিং, শুটিং, পাসিং, সবগুলোতেই তিনি দক্ষ ও দর্শনীয়। 2014 বিশ্বকাপ, 2014 বিশ্বকাপে আর্জেন্টিনা দলে মেসি অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। 15 জন গ্রুপ পর্বে প্রথম খেলায় বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে 2-1 গোলে জয় পায় আর্জেন্টিনা। খেলার 65তম মিনিটে তিনি বসনিয়া ও হার্জেগোভিনার রক্ষণভাগের 3 জন খেলোয়াড়কে কাটিয়ে আর্জেন্টিনার হয়ে গোলটি করেন। 2006 বিশ্বকাপে সার্বিয়া ও মন্টিনিগ্রোর বিপক্ষে গোল করার 8 বছর পর একই বিশ্বকাপ প্রতিযোগিতায় তার দ্বিতীয় গোল। গ্রুপ পর্বে দ্বিতীয় খেলায় তিনি ইরানের বিপক্ষে দ্বিতীয়ার্ধের শেষের দিকে যোগ করা অতিরিক্ত সময় আর্জেন্টিনার পক্ষে একমাত্র জয়সূচক গোল করেন। প্রায় 25 মিটার দূর থেকে নেয়া শটে বলটি সামান্য বেগে গোল পোস্টের বাম পাশের উপর কোণা দিয়ে জালে জড়ায়। এই গোলটি ছিল তার 40তম আন্তর্জাতিক গোল। এই জয়ের মাধ্যমে আর্জেন্টিনা বিশ্বকাপের নকআউট পর্বে নিজেদের স্থান নিশ্চিত করে। 25 জন গ্রুপ পর্বের শেষ খেলায় নাইজেরিয়ার বিপক্ষে জোড়া গোল করার মাধ্যমে মেসি প্রতিযোগিতায় তার গোল সংখ্যা 42 নিয়ে যায়। খেলায় আর্জেন্টিনা 3-2 গোলে জয়লাভ করে এবং গ্রুপের প্রথম স্থান থেকে গ্রুপ পর্ব শেষ করে। গ্রুপ পর্বে 3টি খেলায় সেরা খেলোয়াড় নির্বাচিত হন মেসি। 16 দলের পর্বে আর্জেন্টিনার মুখোমুখি হয় সুইজারল্যান্ড। খেলাটি 90 মিনিট গোলশূন্য অবস্থায় হলে তা অতিরিক্ত সময় গড়ায় এবং অতিরিক্ত সময় দা মারিয়ের করা একমাত্র গোলে সহায়তা পান মেসি। এই খেলায় সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়ার মাধ্যমে তিনি গ্রুপ পর্বে সবকটি সহ টানা 4টি খেলায় সেরা খেলোয়াড় হিসেবে স্বীকৃতি পান। কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের বিপক্ষে জয়ের মাধ্যমে আর্জেন্টিনা সেমিফাইনালে খেলার সুযোগ করে নেন। সেমিফাইনালে নেদারল্যান্ডের বিপক্ষে খেলাটি অমীমাংসিতভাবে শেষ হলে পেনাল্টি শুট আউটে গড়ায় মেসি প্রথম পেনাল্টি নেন এবং তা গোলে পরিণত করার মাধ্যমে আর্জেন্টিনাকে জয়লাভে সাহায্য করে। ফাইনালে আর্জেন্টিনা জার্মানির মুখোমুখি হয়। খেলায় আর্জেন্টিনা দলে কিছু গোলের সুযোগ হাতছাড়া করে। মেসির একটি শট গোলবারের বাইরে দিয়ে চলে যায়। এছাড়া আর্জেন্টিনার একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়। 90 মিনিট শেষে খেলাটি অমীমাংসিত থাকলেও 30 মিনিটের অতিরিক্ত সময় দেওয়া হয়। খেলার শেষের দিকে মারিও গোর্জের করা একমাত্র গোলে জয় পায় জার্মানি। বিশ্বকাপ না জিতলেও মেসিকে প্রতিযোগিতায় সেরা খেলোয়াড় নির্বাচিত করা হয়, যদিও তার এই পুরস্কার জয় নিয়ে বিতর্ক শুরু হয়। 2022 বিশ্বকাপ, মেসির নেতৃত্বে আর্জেন্টিনা জয় করে 2022 ফিফা বিশ্বকাপ। মেসি গোল্ডেন বল জেতেন। তিনি 2022 বিশ্বকাপে 7টি গোল করেন। এখনকার সময় মেসিকে সর্বকালের শ্রেষ্ঠ খেলোয়াড় বলা হয়। 2023 সালে ক্লাব ও জাতীয় দলে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তাকে ফিফা বর্ষসেরা পুরস্কারে পুরস্কৃত করা হয়। মেসি তার খেলোয়াড় জীবনে সবকিছু অর্জন করেছে যা একজন খেলোয়াড়ের হওয়া প্রয়োজন। ব্যক্তিগত জীবন, মাকারিনা লেমোস নামক এক মেয়ের সাথে মেসির সম্পর্ক ছিল। মেসি পরে বলেছিল, 2006 বিশ্বকাপের আগে ইঞ্জুরি সরিয়ে যখন তিনি আর্জেন্টিনা যান তখন মেয়ের বাবা ওই মেয়ের সাথে মেসিকে পরিচয় করিয়ে দেন। লুসিয়ানা সালাজার নামক এক আর্জেন্টাইন মডেলের সাথেও তার সম্পর্ক ছিল। 2009 সালে ক্যানাল 33 টেলিভিশন চ্যানেলের হ্যাট্রিক বার্সা নামক অনুষ্ঠানে মেসি বলেন, আমার একজন মেয়ে বন্ধু আছে এবং সে আর্জেন্টিনাতে থাকে। আমি সুখী এবং নিশ্চিন্তে আছি। সিজন কার্নিভালে আন্তোনেলা রোকুজ্জ নামক ওই মেয়ের সাথে মেসিকে দেখা যায়। রোকুজ্জ রোজারিওর স্থানীয় আদিবাসী। 2012 সালের 2 জুন ইকুয়েডরের বিপক্ষে মেসি 1টি গোল করেন। ওই 1টি গোলে সহায়তা করেন। গোল করার পর তিনি বলটি তার জার্সির ভেতরে ঢুকিয়ে নেন, যা তার মেয়ে বন্ধুর গর্ভবতী হওয়া ইঙ্গিত বহন করে। রোকুজ্জ তার টুইটারে পোস্ট করেন যে তিনি সেপ্টেম্বরে সন্তান জন্ম দিতে যাচ্ছেন।
মেসি নিশ্চিত করেন যে এটি একটি ছেলে শিশু, সে অক্টোবরে জন্মগ্রহণ করবে এবং তিনি ও তার মেয়ে বন্ধু শিশুটির নাম থিয়াগো রাখার পরিকল্পনা করছেন। তবে থিয়াগোর জন্ম একটু পরেই হয়। 2 নভেম্বর থিয়াগো জন্মগ্রহণ করেন এবং মেসি সন্তানের বাবা হন। বার্সেলোনার দাপ্তরিক ওয়েবসাইটে সংক্ষিপ্তভাবে প্রকাশ করা হয় লিও মেসি একজন বাবা। পাশাপাশি মেসি তার ফেসবুক পাতায় পোস্ট করেন, আজ আমি বিশ্বের সবচেয়ে সুখী মানুষ, আমার সন্তান জন্মগ্রহণ করেছেন এবং এই উপহারের জন্য সৃষ্টিকর্তাকে ধন্যবাদ। সম্প্রতি 2010 সালে মার্চে ফুটবল ভিত্তিক ফরাসি ম্যাগাজিন ফ্রান্স ফুটবল বিশ্বের সবচেয়ে ধনী ফুটবলার তালিকায় মেসিকে শীর্ষস্থানে রাখেন। 29.6 মিলিয়ন পাউন্ড বার্ষিক আয় নিয়ে ডেভিড বেকহ্যাম ও ক্রিস্টোফার রোনাল্ডোকে পিছনে ফেলে তিনি শীর্ষস্থান দখল করেন। বেতন, বোনাস ও মাঠের বাইরে বিভিন্ন মাধ্যম হতে তিনি এই অর্থ আয় করে থাকেন। তার সর্বোচ্চ সম্পদ হিসাব করা হয় $110 মিলিয়ন। 2024 সালে মে মাসে ফোর্বস কর্তৃক প্রকাশিত বিশ্বের সবচেয়ে বেশি পারিশ্রমিক প্রাপ্ত খেলোয়াড়ের তালিকায় ক্রিস্টিয়ানো রোনাল্ডোর পিছনে থেকে দ্বিতীয় হন মেসি। বিগত 12 মাসে তার মোট আয় $65 মিলিয়ন। ভিডিওটি কেমন লেগেছে মতামত কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।